25 আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার গুনারপাড়াস্থ সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা বজায় রাখতে নির্বাচনের এই ধারাবাহিকতাকে সাধুবাদ জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 2023 সালের এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবারে সদস্য প্রার্থী হয়েছেন 29 জন, যাদের মধ্য থেকে আগামী 3 বছরের জন্য 21 জন সদস্য নির্বাচিত হয়ে গঠিত হবে একটি 21 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এবারের প্রত্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশ দাশগুপ্ত, অজয়কান্তি দে, চিত্তরঞ্জন পাল, সাধন পাল, উদয়শঙ্কর পাল মিঠু, দুলাল চন্দ্র দে, অনিককান্তি পাল, নারায়ণ দাস, স্বপন গুহ, নিবাসকান্তি পাল, মানিক চন্দ্র দে, সেবক পাল, দীপক দাস, রাজবিহারী দাস, অধ্যাপক উত্তম কুমার ভৌমিক, দীপক বিশ্বাস, শ্যামল রায় চৌধুরী, ছোটন পাল, অধ্যাপক অলক দাস, বিকাশ দাস, রাজীব পাল, কৃষ্ণা দাস, বিশ্বজিৎ পাল বিশু, শাওন চক্রবর্তী, লালন দত্ত, সুবীর পাল, টিটু দাস, বাবলা পাল, বলরাম দাস অনুপম। সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম দাতা সদস্য ও আজীবন সদস্য মিলিয়ে মোট 540 জনের সদস্যর মধ্যে দাতা সদস্য রয়েছেন 40 জন ও আজীবন সদস্য রয়েছে 500 জন, যাদের মধ্যে 45 জন সদস্য মারা গিয়েছেন। বিগত নির্বাচনের মতন এবারও অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে ধারণা প্রার্থীদের। একজন প্রার্থী হিসেবে এটুকু আশা করব, এটা হচ্ছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের একটি নির্বাচন। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা, সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে কক্সবাজার জেলা, সেই জেলার যে একটা ঐতিহ্যবাহী মন্দিরের নির্বাচন হচ্ছে, আমরা সেই নির্বাচনকে, মন্দির যেমন পবিত্র, আমাদের নির্বাচনটাকেও আমরা পবিত্র রেখে, মন্দিরের প্রতি শ্রদ্ধা সম্মানবোধ রেখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব। বিভিন্ন মঠ মন্দিরের আমি গুরু দায়িত্ব পালন করেছি, আমি প্রার্থী হয়েছি, এই কারণে আমি চাই আমার শেষ জীবনে আমি যদি নির্বাচিত হই বা না হই, আমার মন্দিরের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করার জন্য, আমার সমাজের, আমার সম্প্রদায়ের যে কোনো সুখে দুঃখে, যে কোনো বিষয়ে আমি তাদের পাশে থাকার জন্য একটি মনোবল নিয়ে আমি আজকে কৃষ্ণানন্দ ধাম পরিচালনা পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছি। আগামী 25 আগস্ট শুক্রবার দুপুর 2টার পর থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। জয়ন্ত জয়, CCN।